জীবন জীবিকার চিন্তাত কাঞ্জনত ভাগি পড়িল মাহিলি এহেজার দুহেজার টাকার সেবা আগবহা একাংশ স্বাস্থ্যকর্মী। আজি বঙাইগাঁও জেলার অভয়াপুরীত অস্থায়ী স্বাস্থ্যকর্মী সকল লগ হয়ে মুখ্যমন্ত্রী কাটর আহ্বান জানায় কয় আমাক জিয়াই থাকিবলৈ দিয়ক, আমার চাকরি নিয়মীয়াকরণ করক। এই সকল স্বাস্থ্যকর্মীর দাবি কিছুদিন পূর্বে স্বাস্থ্য বিভাগত মুক্তি হওয়া তৃতীয় আর চতুর্থ বর্গর নিযুক্তির আগতেই 10-15 বছর ধরে সেবা আগবহায় অহা রাজ্যের 4,800 অস্থায়ী স্বাস্থ্যকর্মী সকলের চাকরি নিয়মীয়া করিব লাগে। কোভিডর সময় দিনে নিশাই নিজের পরিয়াল নিজের জীবনের কথা চিন্তা নকৰি সেবা আগবহা স্বাস্থ্যকর্মী সকলের কথা চিন্তা করবলৈ সরকারক আহ্বান জানায়। নমস্কার জানাইছো, আমি আজি বঙাইগাঁও ডিস্ট্রিক্টর গোটাই অস্থায়ী কর্মচারীগণ এইখানে একলগ হবলগা হল যে আমার অন্তরটা ভয় সুমাই গেছে। আমি আজি ইমান কম মানে ইমান দিন কাম করে আছো, একদম কম দরমহাত 1,000-2,000-3,000 টাকাত এনেকে আমি দরমহা দিয়ে, তারপরও কিছুমানক দরমহা কেটে 6 মাহ নাপাও 7 মাহ নাপাও এনেকেও থাকে। আর আজ এটা ভয় সুমাইছে, নতুন একটা সার্কুলার উলাই দিয়েছে গভর্নমেন্টে যে নতুন এমপ্লয় লব। আর গভর্নমেন্টে আগর গভর্নমেন্টে আমাক বারবারে কয়ে আসছিল যে আমার কামবিলা হব হব কর দিম বলে, কিন্তু আজিলেকে আমাক একো করে নিদিলে। আমি এটা আর করিটো নিদিলে আর এটা নতুনকে সার্কুলার উলাই দিয়েছি। আমি এটা কি করো কি নকরো, কারণ আমার এটা বয়স নাই, আমার বয়স উকলি গেছে, আমি বেলেগত যাই যে কিবা কাম করি পারি সেটাও আমার কোনো ফুট নাই। আজ 2003 চনের মানে কাম করি, 17 বছর হয়ে গেল। মানে এম্বুলেন্স চলাই আছো, যদিও এম্বুলেন্স চলাই আছো, অকল এম্বুলেন্স নহয় ওয়ার্ড বয়েরও কাম করবলা হয়েছে, হসপিটাল চাবলগা হয়েছে, দিন রাতে 24 ঘন্টা আমি কাম করো, যোনে যেটা মাতে। আমার কোনো সময় নাই, আমার যে আমার ডিউটির কোনো সময় নাই, আমাক যেতিয়াই মাতে আমি তেতিয়া সার্ভিস দিই। আর আমি সার্ভিস দিয়ে আমি সুখী যে আমি রাইজক আমি হেৰি কৰিব পাৰিছোঁ। কোভিড পেন্ডেমিক সময়খিনিত আমি ৰাতিপুৱা কেতিয়াবা 6টা বজাত আহোঁ, আহি ৰাতি 2-3টাত আমি গুচি যাওঁ হস্পিটেলৰ পৰা সার্ভিস দি কেনে। আর সেই সময়ত আমার লগৰ মানুহবিলাকে আমার ওচৰত যাব মানা কৰিছিল, আমার ওচৰত নাহিব আপোনালোকে, কারণ আপোনালোকে কোভিডৰ লগত কাম কৰে হয়, তেওঁলোকে আমাক ভয় কৰিছিল। কিন্তু আমি সেইবিলাক একো ভাবোঁ, আমি নিজৰ জীৱনৰ কথা চিন্তা কৰা নাই। সেই সময়ত আমি খালি কাম কৰিব লাগে এই বিপদৰ পৰা, কোভিড মহামাৰীৰ পৰা। আমার এতিয়ালৈকে 95 আছে বঙাইগাঁও ডিষ্ট্ৰিক্টত কেজুৱেল এমপ্লয়ি, আৰু গোটেইখিনি কেজুৱেল এমপ্লয়ি মানে কোনো অল আসাম আছে 4,800 মানুহ আছে, 4,800 মানুহ কন্টিনিউ কাম কৰি আছে। আৰু এইখিনি মানুহ যদি কাম নকৰে আজি হস্পিটেলবিলাক অচল হৈ যাব। চাৰ্কুলাৰ মতে কাম হ'লে আপোনালোকে বঞ্চিত হ'ব, চাৰ্কুলাৰ মতে যদি যিখন চাৰ্কুলাৰ ওলাইছে সেই চাৰ্কুলাৰ মতে যদি কাম কৰে নতুন এমপ্লয়ি দিয়ে, তেতিয়াহ'লে আমাক ইয়াৰ পৰা আমি গুচি যাব লাগিব। আমি কি কৰিম তেতিয়া, সেই ভয়টো আমি আজি খুন মানে খুন্দি খাই আছে যে আমি কি কৰোঁ কি নকৰোঁ, আমাৰ পৰিয়ালটো কেনেকৈ চলাম। এতিয়া আমি এটাই ভাবি আমি গভৰ্ণমেণ্টক এটা হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰ মুখ্যমন্ত্ৰী আৰু স্বাস্থ্যমন্ত্ৰীক আমি এটা টানি অনুৰোধ জনাইছোঁ যাতে আমাৰ এই এমপ্লয়িখিনিৰ মুখৰ ফালে চকু মেলি চায় আৰু আমাৰ কামবিলাক কৰি দিয়ে, ৰেগুলাৰ কৰি দিয়ে যাতে। ধন্যবাদ। এতিয়া গোট খাইছোঁ স্বাস্থ্যকেন্দ্ৰৰ অস্থায়ী কৰ্মচাৰীসকলে, কিয়নো আজি 10-15 বছৰৰ পৰা বহুভাগ মানুহে হস্পিটেলত কাম কৰি কৰি বাগৰি পৰিছে। কিছুমান মানুহ আছে যেনেকুৱা এক্সাম্পল উদাহৰণ দিছোঁ আমাৰ বিষয়ে, মোৰ 5 জনী সংসাৰ চলোৱা কিমান অসুবিধা, 1,000-2,000 টকা মাত্ৰ। গতিকে আমাৰ নিচিনা কিমান বন্ধু আছে, কিছুমানৰ বয়স ইমান হৈ গৈছে যে সিহঁতে কোনোবাত চাকৰি কৰিব নোৱাৰে, কিয়নো সিহঁতৰ বয়স পাৰ হৈ গৈছে। গতিকে আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক আমি কৰোঁ যেন অনুৰোধ কৰোঁ যাতে আমাৰ এই বন্ধুসকলক চাকৰি দি যাতে দুখৰ সংঘাতটো শান্তিময় কৰি দিয়ে। এইখিনি আমি আমার মহোদয়ের ওসরত করজোর অনুরোধ জানাও, আর আমার কেশব মন্দ স্যারক আমি অনুরোধ জানাও। আমি যেতিয়া ইলেকশন আইছিল আমি জানো আমার বিজেপি সরকার আইলে আমার চাকরি হবই, কিন্তু আমার এনেকুয়া অবস্থা হয়েছে যদি আমার এই সরকার চাকরি নিয়ে দিয়ে তেনহলে আমার গুলি করি মানুষ, কেন যেতিয়া লড়া ছোৱালীবোৰ স্কুলত যায় 5 টাকা খুঁজলে আমি দিব নোৱাৰো, এনেকৈ সংসার করাতকৈ মরি যাই ভাল। গতিকে আমি সাংবাদিক বন্ধুক অনুরোধ করে কো আপনাদের যদি পারে সংবাদ মাধ্যমের জড়িয়ে আমার আপনি কি পদবীর আছেন? আমি ফরগেটত আমি চৌকিদার হিসাবে কীর্তনপাড়া PHCত কাম করে আছো। কোভিডের সময় আপনারা ডিউটি করছেন? দিনে রাতে আমি কোভিডের সময় ডিউটি করে আসিলো, এতিয়াও করে আছো, 8টার পর আমি রাতে 10টালৈকেও ডিউটি করছো, তার প্রমাণ আপনাদের
জানিব কীর্তন বাদ কিমান পরিশ্রম করছো। গতিকে আমি যদি দশটা লোকে করছো, আমার এই বন্ধু সকলে দশটা এগারোটা লোকে করেছে। আমি এনেকুয়া নিস্তর মানুষ চাকরি হওয়া নাই বলে আমি কিমান কাম করো, সুইপারের পর সকল কামে আমি করো। আমি আমি রিসেপশনের পর যিনি কয় সিয়ে করো, কিয় করো, মাত্র চাকরি হব বলে ভাবো। কিন্তু আমার সরকারি এনেকুয়া কপালত লেখা নাই আমার চাকরি। মই ভাবো যদি এইখান সরকারে আমাকে চাকরি নেদিয়ে আমি রাস্তাতে আমি আত্মহত্যা করি। সার্কুলার ওলাইছে, মই অলপ দিন আগত একটা বিজ্ঞাপন পাইছিল, এটা সার্কুলার ওলাইছে যে সাতাশ হাজার কিমান পোস্ট দিব। গতিকে ইহতক যদি চাকরি দিয়া আমি কি করিম, আবার মরা ছাড়া গতি নাই। গতিকে মই ভাবো যিখিনি সার্কুলার দিছে সেইখিনি লুকাই রাখি আমাক সংস্থান দি তারপর ইহতক দিয়ক, কেনো আমি আজি দশ পনেরো বছর ধরে কাম করে করে বাগরি পড়েছো, এতিয়া মৃত্যু যার আমার একো নাই। গতিকে মই বার বার রিকুয়েস্ট করো, অনুরোধ করো সরকারক, যাতে আমাক চাকরি দি আমার সংসারত অলপ হাহি ফুটাই তোলে।